बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम অতীতের ধারাবাহিকতায় অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি আমি মনোয়ারা খানম সহকারী অধ্যাপক ইসলাম ইতিহাস ও সংস্কৃতি। প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো, ঘরে আছো এবং নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখছো। আজ আমাদের আলোচ্য বিষয় হলো ইসলাম ইতিহাস ও সংস্কৃতি দ্বাদশ শ্রেণীর অধ্যায় ৬। অধ্যায় ৬ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। প্রিয় শিক্ষার্থীরা, সাত মার্চ বাঙালি জাতির ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি দিন। দীর্ঘদিনের অত্যাচার নির্যাতন সহ্য করে অবশেষে ১৯৭১ সালে তৎকালীন সময় পাকিস্তান পূর্ব বাংলার নিষ্পেষিত জনগণের নেতা স্বাধীন বাংলাদেশের নায়ক বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির উদ্দেশ্যে যে বাঙালি জাতির কেন্দ্র করে তিনি এক ভাষণ বা দিক নির্দেশনা প্রদর্শন করেন। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কারণ বাঙালি জাতি এই সাত মার্চের ভাষণে উজ্জীবিত হয়, তারা পরবর্তী সময় মুক্তিযুদ্ধের জন্য বা পাকিস্তানিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তারা এই ভাষণের মাধ্যমে উৎসাহিত হয়েছিল। ২৬শে মার্চ যে বঙ্গবন্ধুর পক্ষে যে ভাষণ মানে কি ঘোষণা দেওয়া হয়েছিল সেটা ছিল আনুষ্ঠানিকতা। সাত মার্চের ঐতিহাসিক সেই ভাষণ জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ২০১৭ খ্রিস্টাব্দে ৩০ অক্টোবর শিক্ষা বিজ্ঞান প্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেয়। আসো এবার আমরা সেই পাকিস্তান এবং স্বাধীন সার্বভৌম দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর পাকিস্তানিদেরকে হটায় ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর বাংলাদেশ নামে বিশ্বের মানচিত্রে স্থান দখল করতে সক্ষম হয় ছোট্ট দেশ বাংলাদেশ এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে বা সূর্য উদয় হয়। সেই ৭ই মার্চের ভাষণকে সূত্র করে সূত্র ধরে জাতির মানে কি আবাল বৃদ্ধ বনিতা সেই দীর্ঘ ৯ মাস যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং ৯ মাস যুদ্ধে শেষে ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বিজয় লাভ করতে সক্ষম হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, আশাবাদ ১৯৭০ সালের নির্বাচন প্রেক্ষাপট এবং নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহ, কারণ ১৯৬৯ সালে সেই সাধারণ জনগণের ছাত্র শিক্ষক আবাল বৃদ্ধ বনিতা কৃষক শ্রমিক সেই তাদের আন্দোলনের মুখে প্রথম অবাধ সুষ্ঠু নির্বাচন বা জনগণের ভোটে নির্বাচন আহ্বান করা হয় এবং বাংলা তৎকালীন বাংলা বা পূর্ব পাকিস্তানের জনগণ এই নির্বাচনের জন্য ১৯৭০ সালে অনেকে জীবন দিয়েছে, অনেকে শহীদ হয়েছিল। আসলে ১৯৭০ সালে নির্বাচনের প্রেক্ষাপট যদি আমরা আলোচনা করি তাহলে দেখব যে তৎকালীন সময় আইয়ুব সরকার ক্ষমতায় এসে তিনি মৌলিক গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, পূর্ব পাকিস্তানের সাধারণ জনগণকে নিষ্পেষিত করেছিলেন। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানে আইয়ুব খান ক্ষমতা ছেড়ে দিয়ে আগা মুহাম্মদ ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা দিয়ে তিনি ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানে টিকে না থাকতে পেরে তিনি চলে যান। ইয়াহিয়া খান ক্ষমতায় এসে ১৯৬২ সালের সংবিধান বাতিল এবং সাংগঠনিক প্রাদেশিক সকল কিছুই তিনি বাতিল বলে ঘোষণা করেন। এই পর্যায়ে পূর্ব পাকিস্তানের যে রাজনৈতিক নেতারা ছিল তারা মানে আরো বেশি তাদের আন্দোলনের মাত্রা বাড়িয়ে দেয়। দীর্ঘ ৮ মাস পর
ইয়াহিয়া খান ঘোষণা দেন যে 1969 সালে 8 তারিখ তিনি ঘোষণা দেন যে ভবিষ্যতে তারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা চিন্তা করছে। অতঃপর পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতারা স্বস্তির নিঃশ্বাস ফেল। এটা নির্বাচনটা ছিল 1970 সালের এই নির্বাচনে 8 তারিখে জাতীয় পরিষদের এবং 22 তারিখে 22 মার্চ প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে অংশগ্রহণকারী 1970 সালের নির্বাচনের প্রেক্ষাপটে তারা নির্বাচনকে মেনে মানে কি নির্বাচনে অংশগ্রহণ করবে বলে তারা মানে সিদ্ধান্ত গ্রহণ করে। 1970 সালে আইনগত কাঠামো আদেশ এবং এর প্রতিক্রিয়া ইয়াহিয়া খান আইনগত কাঠামো আদেশ নামে একটা আদেশ জারি করে এবং এতে বলা হয় যে মানে এটা একটা বিতর্কিত আদেশ জারি করা হয়। একজনের একটা ভোটেই হবে আর দ্বিতীয় কোনো ভোট সে দিতে পারে একজন এক ব্যক্তি এক ভোট। এই নীতিতে তিনি একটা আইনগত কাঠামো আদেশ জারি করেন এবং তারই ফলশ্রুতিতে তিনি জাতীয় পরিষদে 313টি আসন ঘোষণা করেন, 300টি আসন নির্বাচিত আর 13টি ছিল সংরক্ষিত মহিলা আসন। এমনিভাবে তারা নির্বাচনী কাঠামো বা আদেশ জারি করে। এরই প্রতিক্রিয়ায় বিভিন্ন প্রদেশে নির্বাচনের ইস্তেহার ঘোষণা করা হয়। পরবর্তীতে 1970 সালের নির্বাচনের রাজনৈতিক দলসমূহ এবং তাদের রাজনৈতিক তৎপরতা। 1970 সালে ইয়াহিয়া বাঙালি মানে রাজনৈতিক মানে বাঙালির তিনি 1970 সালের যে নির্বাচন 70 সালের নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল তৎকালীন সময় তিনি ওটাকে কি বলে ওই 70 সালে তিনি বাঙালি আব্দুল সাত্তারকে প্রধান নির্বাচন কমিশনার করে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন এবং এই নির্বাচনী ইস্তেহারে সকল দল রাজনৈতিক অংশগ্রহণ করতে পারবে। এই আব্দুল সাত্তার প্রধান নির্বাচন কমিশনের প্রধান নির্বাচিত হয় তিনি নির্বাচন কমিশন ঘোষণা করেন এবং এই নির্বাচনে টোটাল 24টা রাজনৈতিক দল অংশগ্রহণ করে, তারা তাদের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করে। আমার তৎকালীন সময়ে 1970 সালে যে সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে রাজনৈতিক দল ছিল 24টি। 24টির মধ্যে আমি কিছু রাজনৈতিক দলের নাম উপস্থাপন করছি কারণ আমরা জানি যে তৎকালীন সময় বাঙালি যে নির্বাচন কমিশনার ছিলেন আব্দুল সাত্তার তিনি নির্বাচনকে সুষ্ঠু হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিলেন। তিনি তৎকালীন সময়ে 24টি রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ, পাকিস্তান পিপলস পার্টি, জমিয়ত ওলামায়ে ইসলামী, ইসলামী গণতান্ত্রিক দল, জামায়াত ইসলামী পাকিস্তান, জাতীয় গণমুক্তি দল, কৃষক শ্রমিক পার্টি, পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টি, পাকিস্তান ডেমোক্রেট পার্টি, পাকিস্তান মুসলিম লীগ কনভেনশন, পাকিস্তান মুসলিম লীগ কাউন্সিল, পাকিস্তান মুসলিম লীগ কায়ু, পাকিস্তান ন্যাশনাল কংগ্রেস, পাকিস্তান জাতীয় লীগ সহ টোটাল 24টি রাজনৈতিক দল এতে অংশগ্রহণ করেছিল। আওয়ামী লীগ তৎকালীন সময়ে শক্তিশালী একটা দল ছিল কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছিল। ছোট ছোট অনেক রাজনৈতিক দলে বঙ্গবন্ধুর সাথে একাত্মতা ঘোষণা করতে চেষ্টা করেছিল কিন্তু না, বঙ্গবন্ধু একাই তিনি আলাদাভাবে নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করেন। পাকিস্তানের পিপলস পার্টি যদিও এখানে রাজনৈতিকভাবে 24টি দল অংশগ্রহণ করেছিল, মূলত দুইটি দলেই রাজনৈতিকভাবে খুব বেশি বা খুব বেশি প্রভাব বিস্তার করেছিল। আওয়ামী লীগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৌকা প্রতীক নিয়ে
নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। মূলত বিভিন্ন বেতার টেলিভিশনে নির্বাচনী প্রচারণা শুরু করা হয় এবং নির্বাচনী প্রচারণায় মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নৌকা এগিয়েছিল। আর পিপলস পার্টি, পাকিস্তান পিপলস পার্টি, যদিও আমরা ২৪টি রাজনৈতিক দলের কথা বলছি, প্রকৃতপক্ষে আওয়ামী লীগ এবং পাকিস্তান পিপলস পার্টি, ভুট্টো সাহেবের পিপলস পার্টি রাজনৈতিকভাবে বা মাঠে বা ভোটের লড়াইয়ে তারা এগিয়েছিল। নির্বাচন অনুষ্ঠিত হলো এবং নির্বাচনে পাকিস্তান নয়, আওয়ামী লীগ বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৌকা প্রতীক বিপুল ভোটে জয়লাভ করেছিল। তাহলে আমরা এতটুকু জানতে পারলাম যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর, এবং এই এর আগে যে ৭০-এর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী লীগ বিপুল ভোটে বা সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও তার হাতে কিন্তু ক্ষমতা ছেড়ে দেওয়া হয়নি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতটুকু বুঝতে সক্ষম হয়েছ। আমরা পরবর্তী সময় অন্য কোনো টপিকস নিয়ে হাজির হব। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ঘরে থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।